এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে সুস্বাগতম জানাই। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের এবিটি হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2020-2021 সলভ করব। আজকে আমি এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞানের পেজ নম্বর AC 178 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো 178 নম্বর পেজের যে সমস্ত বর্ড কোশ্চেনগুলো আছে সেই বর্ড কোশ্চেনগুলো আমরা বিস্তারিত আলোচনা করবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, প্রাথমিক শিক্ষা সার্বজনীনের প্রেক্ষিতে ভারত সরকারের উল্লেখিত পদক্ষেপগুলি আলোচনা করো। খতে কি আছে, সর্বশিক্ষা অভিযান কি, সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি আলোচনা করো। তো দু নম্বরে কি আছে, তো দেখো কতে কি আছে, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষার দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব। খতে কি আছে, শিক্ষায় শিক্ষা প্রযুক্তির অবদান সম্পর্কে আলোচনা করো। তিন নম্বরে কি আছে, কতে আছে, থন্ডাইকে শিখানের মূল সূত্রগুলি লেখো, শ্রেণীকক্ষে যে কোনো একটি প্রয়োগ আলোচনা করো। কতে কি আছে, মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। এবার কি আছে, তো দেখো গতে একটা মধ্যমান কাকে বলে, নিম্নলিখিত বন্টিত থেকে গড় ও মধ্যমান নির্ণয় করো। তো দেখো চার নম্বরের কোশ্চেন কি আছে, জাতীয় শিক্ষানীতি কেন গুরুত্বপূর্ণ, শিক্ষানীতি রূপে গণ্য হয়, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। খতে কি আছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষায় কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। গতে কি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের যে ধারণাটি দিয়েছে তা আলোচনা করো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বুদ্ধির গঠনগত সংক্রান্ত তত্ত্বের প্রবক্তাকে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার গিলফোর্ড। পরের কোশ্চেন কি আছে, খত আছে, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স লিখেছেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার থার্স্টন। পরের কোশ্চেন কি আছে, গতে অন্তর্দৃষ্টিমূলক শিখনমূলক সম্ভব হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার বৃদ্ধির দ্বারা। পরের কোশ্চেন কি আছে, গতে শিখন শুরু হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার মাতৃ জঠরে। তো দেখো পরের কোশ্চেন কি আছে, তো দেখো নেক্সট কোশ্চেনই আছে, গজনের মতে শিখনের শেষ স্তরটি হলো, এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার সমস্যা সমাধানের শিখন। পরের কোশ্চেন কি আছে, চতে কি আছে, টাইম কার্ভ হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার লেখচিত্র। তো দেখো ছতে কি আছে, 12.8.10.6.14 অঙ্কগুলির গড় হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 10। তো দেখো পরের কোশ্চেন কি আছে, জতে আছে কি আছে, পরিবর্তনশীল মানকে বলা হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার চলক। পরের কোশ্চেন কি আছে, জতে কি আছে, অপারেন্ট অনুবর্তনের প্রবক্তা হলেন, এর অ্যান্সার হবে এর অ্যান্সার স্কিনার। পরের কোশ্চেন কি আছে, ইয়েতে কি আছে, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1964 সালে। পরের কোশ্চেন কি আছে, টতে কি আছে, অপারেশন ব্ল্যাকবোর্ড হলো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার একটি কর্মসূচি। পরের কোশ্চেন কি আছে, ঠতে কি আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার রাধাকৃষ্ণায়ন কমিশন। তো দেখো নেক্সট কোশ্চেন, ডতে কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লক্ষণ স্বামী মুদলিয়ার। পরের কোশ্চেন কি আছে, টতে কি আছে, স্কুল কমপ্লেক্স গঠনের সুপারিশ করেন, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কোঠারি কমিশন। পরের কোশ্চেন কি আছে, নতে কি আছে, রামমূর্তি কমিটি গঠিত হয়, এর অ্যান্সার হবে এর অ্যান্সার 1990 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেন কি আছে, ততে কি আছে, নবোদয় বিদ্যালয় গঠিত হয়, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার মেধাবীদের জন্য। পরের কোশ্চেন কি আছে, থতে কি আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য সংখ্যা ছিল, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 10 জন। পরের কোশ্চেন কি আছে, দতে কি আছে, একটি প্রাথমিক শিক্ষালয়ের নাম, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার মন্তেশ্বরী স্কুল। পরের কোশ্চেন কি আছে, ধতে সর্বশিক্ষা অভিযান কার্যকরী হয়, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 2002 সালে। পরের কোশ্চেন কি আছে, নতে কি আছে, ইজ ওয়ান টেক ওয়ান স্লোগানটি কোন দেশের, এর অ্যান্সার হবে এর অ্যান্সার ভারতের। পরের কোশ্চেন কি আছে, পথে কি আছে, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেন, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার মৌলানা আব্দুল কালাম আজাদ। পরের কোশ্চেন কি আছে, তো দেখো নেক্সট কোশ্চেন কি আছে, ফতে কি আছে, নিচের কোনটি সফটওয়্যার, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কম্পিউটার ডিক্স। পরের কোশ্চেন কি আছে, বতে কি আছে, কম্পিউটার স্থায়ী স্মৃতি কেন্দ্র হলো, এর অ্যান্সার হবে এর অ্যান্সার রম, ROM। পরের কোশ্চেন কি আছে, ভতে কি আছে, ইউএনও এর অন্তর্ভুক্ত একটি সংস্থা হলো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইউনেস্কো। তো দেখো এই যে দু নম্বর যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যেখানে 16খানা কোশ্চেন থাকে যার মান প্রত্যেকটা থাকে 1 করে, এইগুলো পরে একদিন তোমাদের আমি সলভ করে দেবো। আর আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর আমাদের অনলাইনের এই ক্লাসটি দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।